সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ফোনটা ফ্রেশ হয়ে একটা দাঁড়টা মেজে তারপর আপনাদের সাথে কথা বলতে শুরু করছি মাথার চুলও আশ্রানো হয়নি বিছানা উঠে নেই কিছু করি নেই আজকের দিনটা আপনাদের সাথে আবার নতুন করে শেয়ার করবো যে আজকে সারা দিনটা আমি কী করি না করি আর আবার আপুদের ভাইয়াদের জন্য নূতন আবার একটা নতুন ব্লগ করব কারণ হচ্ছে আমার আপুরা ভাইয়ারা সবাই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা না করেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন আমি যে ভিডিও ছাড়ি তার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা তো বেল বাটন অন করে দেবেন নাহলে তো পাবেন না আমারকে একটু সাপোর্ট করেন কারণ বিছানা উঠাইনি আমি এখন থেকে বড় কম্বলটা নামাইছি কারণ কম্বল গায়ে দিয়ে রাতে ফ্যান সারি এদিকে দরজা ঝামেলা কিছুই মেলা হয়নি নি বিছানাটা নিই তা আমি রেডি হলাম একটু বাইরে যাওয়ার জন্য একটু মার্কেটে কাজ আছে বিছানা টিছানা গোছাইয়া বাসি ঘরটার দেওয়া শেষ আমার সব কাজকর্ম সেরে আইসে রান্না করব দুপুরে তা রেডি হয়ে গেলাম বাইরে যাব এখন একটু কারণ হচ্ছে আমার ব্যালেন্ডারটা এখনও সারা হয় নাই আমি কিছুতেই মশলা করতে পারতে আসি না তোমাদেরকে কী বলবো তার জন্য যাব একটু দেখি আবার দোকানদারের বইলে যে ব্যালেন্ডারটা কেন ব্যালেন হইতে আসে না মশলা ব্যালেনই হয় না এখন যাচ্ছি মার্কেটে যাই দোকানটা খোলা পেলে তো ভালো দোকানদারে কী বলে জানি না তবুও দেখি ব্যঞ্জে ব্যালেন্টারটার বিষয় কি বলে দোকানদার প্রথমত দোকানদার বলছে এর আগে যে সমস্যা নাই কিছুদিন পর ঠিক হয়ে যাবে আপনাকে সেরে দিছি রাবার লাগান প্রথম কয়েল বললো কয়েল চেঞ্জ করলাম তারপর রাবার চেঞ্জ করো রাবার চেঞ্জ করলাম তার একই সমস্যা রয়ে গেছে তাই দোকানদারকে দিলাম এখন আবার দোকানদার বলছে যে একটা পিজ হলে ভালো হতো একটু মশলা করে দেখতাম তাই বলি দেন দেখেন আপনি এর ভিতর বিদ্যুতও চলে গেছিলো আমি দোকানে বসে আছি তাই দেখি কি করতে আছে লোকটা তো এখন যাচ্ছি আবার পিএ আনতে দোকানে যেন কোন সামনে একটা দোকান আছে বললো সামনে দোকান আছে দেখেন পিএ এনে দেন ট্রাই করে দেখি তার জন্য ট্রাই করার জন্য আমি একটা দোকান খুঁজতেছি এদিকে দোকান পাওয়া যাচ্ছে না দেখি খুঁজে পিএইজ পাই কি না কোথায় পাই পিএস খুঁজে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটা মুদির দোকান এখন দেখি দোকানদারকে বললাম একটা পিএস চেলাম যে কাকা পিএস দেবেন কত টাকা দাম বলেন একটা পিজ নেবো বলে না দরকার নাই তুমি নিয়ে যাও দু তিনটা পিজ তা আমি তিনটা পিএস নিয়ে আসলাম সে আর টাকা নিল না এখন যাচ্ছি আবার ব্যালেন্ডারের দোকানে যেন দোকানদারকে পিএস দেওয়ার পর কি করে সে দেখি পিজটাকে নিয়ে কাটাকাটি করবে মনে হচ্ছে তারপর ব্যালেন্ডার যাচ্ছি আর মনে হয় সারানো যাবে না এরপর আর যাব না কারণ সমস্যা হলে নতুন একটা কিনে নেব দেখতে পাই বাইরে গেছে না খেয়ে কিছু খাইনি বেলা বারোটা বেজে গেছে এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না চুলোয় আর আমি বসে গেছি খাবার নিয়ে একটু যে সকালে একটু চাও খাইনি তাই একটু চুপ করে নিয়ে বসে পড়ছি যে চুপ রান্না করলাম একটা ডিম দিয়ে তাই দেখো তোমরা চুপটা খেয়ে নিই আমি চুপ করে রান্না করে নিয়ে বসে গেছি চুপ খাবো আমি চুপে একটু কাঁচামরিচ দিই কারণ একটু ঝাল ঝাল হলে আমার কাছে ভালো লাগে তার জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ধোঁয়া উঠতে আছে গরম গরম চুপটায় অনেক টেস্টি হয় আর ম্যাগি স্যুপগুলো কিনে এরকমের করে রান্না করে খেলে সবারই ভালো হয় অল্পতে মানে সংক্ষেপে যদি ভালো না লাগে তাই কালকে রাত থেকে আমার সুপ খেতে ইচ্ছা করছিল তার জন্য আমি এখন এই বারোটার সময় রান্না করে নিয়ে বসেছিলাম এদিকে আজ রান্না করব পালং শাক ভাজি দেখতে পাচ্ছো পালং শাক কুটে নিয়েছি এটা ভাজি করব কালকে পালং শাক নিয়ে আসছিলাম ওইটাকে কেটে কুটে রেখে দিয়েছি ফ্রিজে তা আজকে ওটা রান্না করব রাতে কেটে রাখছিলাম পালং শাক আর কাঁচা জানি টমেটো দিয়ে হ্যাঁ ওটা কী বলে সিম কচা টমেটো দিয়ে সিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এটাই আজকে রান্না আর যেহেতু যেহেতু তোমাদের সাথে তো বলেই নেয় বিশ্বকাপের খেলা আছে আজকে আর্জেন্টিনার তাই খেলা দেখবো রাত্রের মেনুটা আলাদাই হবে তাই দেখি রাতে আজকের খেলাহী আয়োজন হবে তাই সন্ধ্যার সময় এলাহি আয়োজনটা করবো দু ভরের জন্য একটু সংক্ষেপে রান্নাটা করে নেব প্রথমত আমি পালং শাক ভাজিটা বসিয়ে দিলাম তোমাদের সাথে গল্প করার আর আমি দেখি সেটা হচ্ছে সন্ধ্যার পর সেটাও তোমাদেরকে দেখাবো

আর এর জন্য ফ্রাই রাইস রান্না করব আর সাথে হচ্ছে পাতাকপির পাঁপোড়া চিকেন ফ্রাই এটা হবে আজকে রাতের খাবার মেনু খেলা দেখবো আর এটা খাবো রাত নটায় ওই তো খেলা তাই আমি এখন সাতটা বাজে আমি রান্না করে চলে আসতাম তাই রাইসটা আমি বসিয়ে দিলাম ওই যে পাতাকপি ভাজা হয়ে গেছে ফ্রাই রাইসটা করার জন্য প্রথমত দিনটাকে আমি সুন্দর করে ভাজিয়ে করে নিলাম এখন আমি সবজিগুলো একটা করে সবগুলা তিলে ভাজি করে নিই তারপরে রাইসটা বসিয়ে দেবো ফ্রাইড রাইস করবো তার জন্য সংক্ষেপে করবো ঘরোয়া পদ্ধতিতে তোমরা চেষ্টা করলে বাসায় এরকম পদ্ধতিতে ফ্রাই রাইস করে খেতে পারো আর আমার ফ্রাইড রাইসটা ঝরঝরাই করার জন্য আমি প্রথমত পানিতে চালটা একটু ফুটিয়ে নিচ্ছি কারণ পানিতে যদি চালটা ফুটিয়ে না তাহলে চালের একটা যে আটালো ভাব ও ভাবটা চলে যায় তাহলে ফ্রাই রাইসটা খুব ঝরঝরা হবে আমি সবকিছু করে বসিয়ে দিলাম ঝোঁট করে রান্না করি তারপরে খেলা বেশি যাবে এখন চলে আসলাম চিকেন ফ্রাইটাকে ম্যারিনেট করে অনেক আগে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন ওটাকে সুন্দর করে যেন আমি ময় দা একটু চালের গুঁড়ো কর্ন ফ্লেভার এগুলো ডিম এগুলো ফেটিয়ে ওটা লাগিয়ে তারপর ফ্রাইটা করি না আর আমি চিকেন ফ্রাইটা এরকমের করে করি আবার শুকনো ময়দা দিয়েও করি দুই রকমেরই করে দুইভাবেই করে যখন যেভাবে ভালো হয় সংক্ষেপে তবেভাবে করি আজকে আমি গ্যাসে বসাই নি কারণ কারেন্টে দিয়েছি কারণ যে কোনো সময় গ্যাসটা ফুরিয়ে যেতে পারে আর আমার গ্যাসের চুলা ফ্রাইড রাইস দেওয়া আছে তার জন্য রাতের বেলা তো তাই চিন্তা করে কারেন্টের চুলাটাই বসিয়ে দিলাম যে চুলায় রান্না করি তাই দেখো আমার কীরকমের ফ্রাইড রাইসটা হয়েছে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে লাইক দিয়ে দেবে কমেন্ট করে দেবে আর তোমাদের জন্য আমি বিশ্বকাপের নূতন একটা ভিডিও দেখাবো সেটা পরে নেক্সট টাইম একদিন